লাইভে এসে তামিমকে স্বার্থপর বলে আখ্যায়িত করলেন বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। বিস্তারিত থাকছে ভিডিওতে। আসন্ন বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে তামিমকে বলা হয়েছিল 4 কিংবা 5 নম্বর পজিশনে ব্যাটিং করতে, আর এতেই খেপে গিয়ে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। এ নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে বেশ কিছুদিন ধরে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। আর এরই মধ্যে লাইভে এসে তামিম ইস্যু নিয়ে তামিমকে ধুয়ে দিলেন বিরাট কোহলি। বিরাট কোহলি বলেন, দেশের ক্রিকেটের স্বার্থে প্রত্যেক ব্যাটসম্যানকে যে কোনো পজিশনে ব্যাটিং করতে প্রস্তুত থাকতে হবে, আর আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে বারবার ব্যর্থ হয়েছেন তামিম, সে কারণেই তামিমকে নিচে ব্যাট করতে বলা হয়েছিল। টিম ম্যানেজমেন্টের এই প্রস্তাব মেনে নেওয়া উচিত ছিল তামিমের, কেননা দেশের ক্রিকেটের স্বার্থে নিচে ব্যাট করলে আত্মসম্মান বাড়ত তার। বিরাট কোহলি আরও বলেন, তামিম হুট করে বিশ্বকাপ থেকে সরে যাওয়া কোনোভাবেই ঠিক হয়নি। এছাড়াও সাকিবকে নিয়ে বিরাট কোহলি বলেন, সাকিবের ক্যাপ্টেন হিসাবে উচিত ছিল নিজের টিমকে মেনটেন করা, আর সেক্ষেত্রে তামিমকে বোঝানো উচিত ছিল তার। তো দর্শক, তামিমের এমন সিদ্ধান্ত কি স্বার্থপরতার পরিচয় দেয়? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য। ধন্যবাদ।